আচ্ছা, আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা হলো। মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা ইমেজ দিয়ে বললো যে এই ইমেজ থেকে সেম ইমেজ টেক্সটগুলো আপনি ইউজ করেন, ঠিক আছে, ইউজ করতে হবে। তখন আপনি কী করবেন? ধরে ধরে কি এগুলো বাংলা লেখা লিখবেন? আরও বাংলা লেখা তো আরও কঠিন জিনিস, মোটামুটি যারা বাংলা লিখতে পারে না তাদের জন্য তার কঠিন জিনিস। তো এই জিনিসটাকে আর শর্ট করে ফেলবো। মনে করেন যে আমার মতো যারা বাংলা লিখতে পারে না বা বাংলা লিখতে যাদের বিরক্ত লাগে পিসিতে, তো তাদের জন্য একটা শর্ট সিস্টেম আছে। জানি হয়তো অনেকে এই জিনিসটা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি মনে করি যে অনেক হেল্পফুল হবে। আমরা এখানে স্নাইপার টুল দিয়ে, এটা উইন্ডোজে বা ইনবিল্ট থাকে, তো এখান দিয়ে আমরা এটাকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিব, নিয়ে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি মারবো। তারপরে আমরা এই ওয়েবসাইটে যাব, ঠিক আছে, ইমেজ টু টেক্সট, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে এখানে পেস্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে স্টার্ট নিউ সিজন বা তারপর লোড হইতে থাকবে, সাবমিট। আচ্ছা, আমরা এটাকে আবার ওপেন করি, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি সাবমিট, আই এম নট রোবট, প্রসেস হচ্ছে, রেজাল্ট হচ্ছে। দেখেন আমাদের এখানে ওয়ার্ডগুলো একটু ঠিক করে দেখে নেবেন, অনেকগুলো ওয়ার্ড ভাঙা থাকতে পারে, যেহেতু এটা জাস্ট অটোমেটেড মনে করেন যে, তারপরও দেখে নেবেন, কারণ দেখা যায় যে ফ্রি জিনিসের আসলে ভরসা নাই, 2-3 ওয়ার্ড ভুলও হতে পারে, বাট আপনাকে কাজটাকে 80-90% ইজি করে দিবে। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে, আপনার কাজকে আরও সহজ করে দিবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের নেক্সট ভিডিও কী চাচ্ছেন সেটা জানাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।